চারটা গুণ যার ভেতরে আছে ওইটা আল্লাহ ওয়ালা মেয়ে লোক। এক নম্বরে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এরকম বউ তো এখন ঘরে ঘরে না, আন্দাজে বলেন কেন নেই? এই নেই বলে তো পরকিয়া প্রেম করে। অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ, যত গুরুত্বপূর্ণ কাজ থাক আগে স্বামীকে খুশি করা লাগবে, সে যেভাবে হোক, যদি কাঁত কত দেওয়া লাগে তাও দে। এক কথা বলে না কেন? এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে স্ত্রীর সাজগোজের জন্য যদি খরচ করে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। জীবনে কোনোদিন একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেয়নি তো সাজবে কি দিয়ে? নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না, তখন লাইন লাগায় অন্যটার সাথে। এই পরকীয়া প্রেমিক এদেশে নেই, এখানে পরকীয়া প্রেম করেন কারা হাত তোলেন তো ভাই? ও এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো, এগুলো সব আল্লাহর ওলি বসে আছে। না আমি হাসির করা কি দেইনি, আমি বাস্তবতা বলছি। নিজের স্ত্রীর জন্য যদি সাজগোজের জিনিসও কিনে দেন কসমেটিক, মনে করবেন এটা সাত গা দিলাম। দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার। তাহলে মা বাবা স্ত্রী সন্তান এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা ফুফু খালা মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে যাবেন ফরিদপুর। একথা বলছেন না কেন? আপনি সিরিয়াল হিসাবে মিলান তো ফরিদপুর বরিশাল কয় নাম্বারে? সাত নাম্বারে। কয় নাম্বারে? প্রথম থেকে ছয়টা বাদ দিয়ে এক লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আস বলেন? কবে আপনার হুশ ফিরবে বলেন? আপনারা এগুলো বন্ধ করে দিলে তো ওদের দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি, আপনার গায়ে জব্বা আছে, পাগড়ি আছে, পাঁচ অক্ত নামাজ আপনি পড়েন, আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাকার অভ্যাস না করেন। হাদিসের শেষ অংশ ফাকাদু হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেয়। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা দুনিয়ায় সত্য কথা বলে। সুতরাং কোরআনের বাইরে যদি কেউ কথা বলে তার ভেতরে মিথ্যার সম্ভাবনা আছে, কথা শুনতে হলে কোরআনের কথা শুনতে হবে। অমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। অমান দাআ ইলাইহি হাদা, শব্দ তো একালে টান আছে, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কথা বুঝতেছে? আপনার গায়ে জব্বা আছে, পাগড়ি আছে, পাঁচ অক্ত নামাজ আপনি পড়েন, আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাকার অভ্যাস না করেন। হাদিসের শেষ অংশ ফাকাদু হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেয়। আমি নিজেকে হেদায়েতের পথে রাখতে চাই, এই জন্য জীবন বাজি রেখে হলেও আমাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আর আপনি যদি হেদায়েতে পেতে চান আপনাকে সাড়া দেওয়া লাগবে। এই হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস পেয়েছি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মান ইত্তাবাআল হুদা বিগায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে তাকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এ শব্দটার ওজন কত আপনি টের পাচ্ছেন? এখানে যদি আলেম থাকে তাদেরকে বলছি আল্লাহ ইয়াউদিল্লু বাবি ফাল থেকে এসেছে শব্দ। যদি দল্লা ইয়াদিল্লু হতো তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি হেদায়েত পাওয়ার জন্যও গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনি যদি ভালো রাস্তায়ও থাকেন জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেবে। মানিকগঞ্জবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার কার? এটাকে নবীজির হাতে আল্লাহ দেননি। হযরতে আবু হুরায়রা একদিন লাফাচ্ছিলেন, সাহাবীরা বলে তুমি তো শান্ত মানুষ লাফাও কেন? সাহাবী বলে দেখো এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা সাজ্জিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি যাকে ইচ্ছা যাকে মনে করবেন হেদায়েত দিয়ে দেবেন, না আমি এটা আপনার হাতে দেইনি। আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না, আমি আল্লাহ আমার হাতে এটা রেখেছি, আমি দেখব যে কাকে দেওয়া যায়, কারণ আপনার চাইতে আমি আমার বান্দাদের সম্পর্কে ভালো জানি। আপনি হয়তো বাহ্যিক দৃষ্টি দেখে ভালো আচরণ দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, কিন্তু ওর মনের অবস্থা তো আমি জানি। আপনার যে চাচা সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, মুখে নিয়ে বুকে নিয়ে পিঠে নিয়ে মাথায় নিয়ে কোলে কাকে নিয়ে বাড়িতে রেখে খাবার খাওয়িয়ে লালন পালন করে বড় করেছে আবু তালেব, এই লোকটা যখন মারা যাচ্ছিল নবীজি বলেছিলেন ইয়া আম্মি আবি তালেব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাহ কাইন্দাল্লাহ ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফ। হে চাচা জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখটা নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আমি কথা দিলাম কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। এটা কিন্তু রেকর্ড হচ্ছে যে আপনাদের এলাকায় কালকে সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে, খারাপ ভাববে মানুষ আপনি এখনো পর্যন্ত কথা বলছেন, দাঁড়িয়ে আছেন আমরা তো দেখতে পাচ্ছি, চুপ করে থাকেন, ওই যে পেছনে জায়গা আছে হয় ওখানে যে বসেন, নাই কথা বলবেন না, কথা বলবেন না ভাই, মাইকটা ভালো আছে কিন্তু টাঙানো ঠিক হয়নি, বাইরে এত মাইক দেওয়ার কোনো দরকার নেই, আমার কানে আওয়াজ না আসলে আমার তো একটু পরে গলা ভেঙে যাবে, এই জন্য কথা বলবেন না ভাই, আমি আস্তে আস্তে বলছি আপনারা কথা বলবেন না। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান, আবু তালেবের দিকে তাকিয়ে বলছেন এটা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। আবু তালেব ডাক দিয়েছিল ওই সময় হে মোহাম্মদ ভাতিজা আমার তোমাকে আমি ভালোবাসি কিন্তু এটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও, মাফ করার মালিককে। নবীজির মন খারাপ হয়ে গেল। সূরা কাসাসের এই 56 নম্বর আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল। এরপরেও নবীজি তার জীবনের ভালোবাসার দিকে তাকিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিল আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল এসে বলেন হে নবী হাত নামান, কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়া।
সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এ লোকটা আপনার চাচা, আমি জানি, এ সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, লালন পালন করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা শোভনীয় না, উচিত না, জায়েজ না, বৈধ না? 99টা অর্থ আছে শব্দের। আপনি পারেন না এটা করতে, যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আলাউ কানুলি করবা, যদিও এটা আপনার আত্মীয় হয়। অমানিকগঞ্জবাসী বিবেক যাদের আছে, চিন্তা করেন যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী চাচার কবরের পাশে হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে, চাচা মুশরিক। চাচা বলেন বলেন, একটু কি চিন্তা আসে না আপনার ভেতরে, যে লোকটা জীবনে কোনোদিন হাত তোলেনি মনা সাথে, মনের ভেতরে কামনা এসেছে, আল্লাহ কবুল করে নিস, আর সেই লোকটা আজ হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে তাও রাগ করে। আর আমাদের অবস্থা কি, টাটকা মুশরিক মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টারই নিয়েছে। যারা এগুলো করে দোয়া, এরাও জানে যে সাদা কবুল হবে না, আর যারা ওগুলো করায় ওরা তো ওই বিশ্বাসটা ওইভাবে করে না। এজন্য দুনিয়ার সব অপরাধ হয়তো মাফ হয়ে যেতে পারে, কিন্তু শিরিক এটা মারাত্মক বিষয়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরিকটা মাফ করব না। যেন আমাদের জীবনে ছোটখাটো অপরাধ আছে, থাকবে, কিন্তু খুব সতর্ক থাকা লাগবে যেন জীবনে শিরিক না হয়। কথা বুঝতেছে? মাহফিল নিয়েছেন কি ইয়ার কি মারার জন্য? আমি বললাম না যে মিডিয়া যেন একটা না আসে, আর এখন এসে দুই মানুষ পর পর ডিস্টার্ব করে, আমি কথা তো ভরে যাচ্ছি। কথা বন্ধ করেন, আপনাদের আসতে নিষেধ করা হয় না, যখন আসবেন না। আসতে 45 মিনিট, এখন ঠিক আছে, তারপরও তো এসেছে না, একটু জিকির করেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাফসীরে প্রবেশ করব, খালি একটু একটু বান্দাল দিয়ে দিচ্ছি, হিসাব করবেন ভাই। লোকমান নামে যে লোকটার নাম কোরআনে কারিমে আল্লাহ 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছেন, ওর জীবনী পড়েছি, ঠোঁট ছিল ঝোলা। এই পৃথিবীতে 3 জন কালো মানুষের খবর পাওয়া যায়, তার ভেতরে এই লোকটা একটা, হজরতে বেলাল একজন, হজরতে মাহাসা একজন, আর এই যে একটা এত কালো ছিল, হাড়ির তলা তো কি কালো, তার চাইতে কালো। অথচ সে লোকটা তার সন্তানকে ডাক দিয়ে একদিন বলেছিলেন, হে আমার কলিজার টোকরা সন্তান, ইয়া বনাই ইয়ালা তুশরিকে বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ আমার কলিজার টোকরা সন্তান, দুনিয়ায় আর যাই করো, শিরিক করবা না, এটা মহা জুলুম, বড় জুলুম এটা আল্লাহর সাথে। আল্লাহ কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, হযরত লোকমান নবীও ছিলেন, রাসূলও ছিলেন, না আল্লাহর একজন আবেগ বান্দা ছিলেন, তার চেহারার বর্ণনা যা পেয়েছি মানুষের সামনে বলা যায় না,
কিন্তু আল্লাহ এমন ভাবে চিরন্তন করে দিয়েছে এই কথাটার কারণে এ কিয়ামত পর্যন্ত হযরত লোকমানের নাম কোরআনে থাকবে। লোকমান আলাইহিসসালামের এই কথাটা শোনার পরে আমার আল্লাহ তার প্রতি তার সন্তানদের যে দায়িত্ব শুধু এইটাই বলেননি, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়ায় আসবে তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করবে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনে কারিমে ওয়াজ করেছেন। হযরত লোকমানের মতো এরকম মানুষকে ছাগল চড়াতেন যিনি, তাকে যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, আমরা যদি আজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সন্তান যারা এদেরকে আল্লাহর শিরিক থেকে বিরত রাখতে পারি, ওই পথ তৈরি করে দিতে পারি, হয়তো 50 বছর পরে হামজা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকেও চিরন্তন করে রাখবে। বঙ্গবন্ধুর জীবনী জেলখানায় পড়েছিলাম, কারণ ওখানে কোরআন শরীফ আর ওনার জীবনী ছাড়া অন্য বই যা পাওয়া যায় অধিকাংশগুলোই আমার প্রায় মুখস্থ। এটা যেহেতু জানতাম না, যতগুলো জীবনী ওনার আছে কম বেশি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূল উদ্দেশ্য তার ছিল, তিনি দেখলেন যা কিছু আমি বিদেশ থেকে নিয়ে আসি সব চোরের দল চুরি করে নেয়। মানুষের এই চরিত্র এসর মুক্ত করার জন্যে কোরআনে কারিম আর নবীর শিক্ষা ছাড়া সম্ভব না, এই উদ্দেশ্যকে সামনে রেখে যা আমি নিয়ে আসবো এটা যেন আমার গরিবরা পায়, বন্টন যেন ঠিক মতো হয়, এই জন্যই ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিল। এখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমার এই ছোট্ট মেয়েটা এই ফাউন্ডেশনের ছাত্রী, এবার 11-12টা সূরা হযরতে মুখস্থ হয়ে গেছে। বলেন তো সারা বাংলাদেশের সব জায়গাতে এই নিয়মটা আছে, যারা কোরআনে কারিম পড়ছে এই আমার জান্নাতুল মাওয়ার মতো, সারা বাংলাদেশের এই বাচ্চাদের কণ্ঠের আওয়াজগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বঙ্গবন্ধুর কবরে দিয়ে দিচ্ছে। আপনি শিরিক মুক্ত জাতি তৈরি করার জন্য কাজ করবেন, নবীজির কথা বলছিলাম এই কারণে যে বিশ্ব নবীর মতো মানুষ এত বড় পাওয়ারফুল, আল্লাহর পরে যার স্থান, আকাশের দিকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছিলেন চাঁদ 2 টুকরা হয়ে গেছে, জমিন থেকে একবার পা তুলেছিলেন আরো সে চলে গেছে। তিনি দুনিয়াতে মুখ দিয়ে বলেছেন হা তামাম দুনিয়ার জন্য এটা হালাল, বলেছেন না তামাম দুনিয়ার মানুষ একদিকে, উনি বলেছেন না ওটা হারাম। শরীয়ত প্রণেতা বলা হয় যাকে, সারে আল্লাহ বানিয়েছেন। এই মানুষটা যদি হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ যদি রাগ করে হাত ফেরত দেয়, তাও যার তার জন্যে না, আপন চাষার জন্যে, কারণ চাষা মুশরিক। আমরাও শিরিক মুক্ত জীবন তৈরি করব বলেন আমি। এজন্য হেদায়েত আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, কারো হাতে দেননি, কোরআন শরীফ বাদ দিয়ে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কে? আজকের এই ময়দানে শুধু মাহফিলে আসা না, সিদ্ধান্ত এখনই নেওয়া লাগবে হাদিসের দিকে তাকিয়ে। কোরআন যেই দরবারে নেই, যেই পীরের কাছে কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে আমি যদি ভালো হওয়ার নিয়তে যাই আমাকে খারাপ বানাবে কে? আরো জোরে, যেই দলে কোরআন নেই ওই দলের কর্মসূচিতে কোরআন চলে না, ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে গোমরা বানাবে কে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোরআন নেই আমি নেই। হ্যাঁ বলুন, ওয়াজ তো হয়ে গেছে, তাহলে দোয়া করে দিন। আপনি সারা জীবন বলেন ওয়াজ করেন তো, ওয়াজ তো হয়ে গেছে, কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, ওখানে গেলে আমারে খারাপ বানিয়ে দেবে আল্লাহ। কেন শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার কেউ শ্বশুরকে আব্বা জান বলে ডাকে, তাহলে নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে।
কোরআন আল্লাহ পাঠিয়েছেন একমাত্র হেদায়েতের কিতাব বলে। এজন্য প্রথম আয়াতের দিকে আপনি তাকাবেন, যালিকাল কিতাবুলা রাইবা ফি, এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া। যারা আরবি গ্রামার বসে ওদের জিজ্ঞাসা করেন, আলিফ লাম দিয়েছে আল্লাহ নির্দিষ্ট করে এই কারণে পৃথিবীতে একটাই কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার ক্ষমতা আর কোন কারো আর কারো? এজন্য কোরআন বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায় আল্লাহ তখন ওই বাবার মতো রেগে যায়, বেটা তোরে পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য কোরআন শরীফ, আর তার কাছে তুই নেই, কোথায় ঘোরাঘুরি করিস? এখন দেখি তোর কোন বাবা তোরে আমার জান্নাতের পথ দেখায়। এই জন্য অধিকাংশ দরবার থেকে আমরা দেখি এদেশে 48,000 উপরে পীর, কিন্তু অধিকাংশ দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি গুলো চলে না। এই জন্য হাজারো দরবারে মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও খারাপ হয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার, এই কথা বলছেন। এই মানিকগঞ্জ এই এলাকা থেকে অনেকে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছি ভালো হওয়ার নিয়তে। যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবে আল্লাহর ওলি। ওইটা যদি আল্লাহর ওলি হয়, আমার তো মনে হয় যতটুকু যে সারা দেশ মিলে আপনি যতটুকু গাঁজা না পাবেন তার চাইতে ডবল গাঁজা পাওয়া যাবে ওই মাজারে। পুলিশে পাহারা দিয়ে দিয়ে খাওয়ায় খা, কারণ এখানে অনুমতি আছে, ওদের লাইসেন্স নেওয়া আছে, তো অসুবিধা নেই। বলেন তো যেখানে নিষিদ্ধ কাজগুলো চলে ও আল্লাহর ওলি হয় কি করে? আর যত রকমের শিরিক বেদাত ওখান থেকে আবিষ্কার হয়, মানুষ প্রকাশ্যে কবরকে সেজদা করছে। অথচ নবীজি জানিয়েছেন, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা না। তা আপনার হাদিস কি কোনোদিন শুনেননি? এর পরেও কেন মানুষ এখানে যাচ্ছে? যাওয়ার ফল কি? আগে গাঁজা খেত না এখন খায়, আগে বিড়ি খেত না এখন খায়, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে নদী পার হলে যে জেলা, আল্লাহর ওলি তো ঘুমিয়ে আছে, মানুষজন যায় ওখানে দেখি অনেকেই আগে নামাজ যায় পড়তো, এখন অনেকে নামাজ পড়া ছেড়ে দিয়েছে। আমি আবার বলছি, যেখানে কোরআন নেই ওখানে ভালো হওয়ার নিয়তে গেলে আপনাকে খারাপ বানাবে। আমির হামজা বলেন, বলেন মানিকগঞ্জের এই মসজিদে এখন যদি কেউ এশার নামাজে যে দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সব ফাং সব ফা করে ফেলেছে, আপনি নামাজ পড়বেন? এনে যদি যে বলে হুজুর আপনার দাড়ি কই, হুজুর বলবে মুসল্লি আপনার দাড়ি কই, এনে কি বলবে? হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। আমি হাসির খোরাকি দেয়নি, এখানে শিক্ষা আছে। আপনার মগজ যদি মাথায় থাকে একটু, ওকে বিবেকটা খাটাতে পারেন না যে মানিকগঞ্জের কি এলাকা, এটার নাম বাঘিয়া। এগের আমার কয়জন চেনে বাংলাদেশ? আমার মনে হয় কোষ্টিয়ায় গেলেও যদি বাঘিয়া বলে কিয়ামতের আগে চিনবে না। তো এই গ্রামের মসজিদের ইমামের দাড়ি নেই, এই জন্য আপনি যদি নামাজ পড়তে রাজি না হন, দাড়ি কেটে গোপ কেটে ও বিশ্ব আলী ওলি হয় কি করে? এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় আর বিবেকের উপরে কুকুরে পোষাপ করিস। ও বলছে ঠিক ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাই হচ্ছে এই, যেখানে কোরআন নেই ও দরবার যদি আমার বাবাও তৈরি করে ও দরবারে আমি নেই, ওই দল যদি আমার বাবাও হয় ওই দলে আমি আমি এই সামিয়ানা পর্যন্ত শেষ। এরপরে গেলে মানুষ ভুলে যায়, এই জন্যই তো আমাদের চিল্লানো লাগে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা 111 নম্বর আয়াতের অর্ধেক। আমার যতটুকু সময় সামনে আছে, আমার তো কণ্ঠটা শুধু সাপোর্ট করছে না, এই জন্য কথা বলতে গেলে গলা ব্যথা করে।
দোয়া করেন আগের অবস্থায় যেন আল্লাহ গলা আবার ফিরিয়ে দেন। তিনটা বছর তো এক ঘরের ভেতরে আমরা তালাবদ্ধ ছিলাম, এই জন্য খাবার দাবার ভালো ছিল না, শরীরটা আসলে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। বের হয়েই যে আপনাদের মতো এই যে দুইটা তিনটা করে মানুষ নিয়ে যাচ্ছে, আমি পারছি না অথচ মানুষ ছাড়ছে না, কি করবো, অল্প অল্প করে কিছু মানুষের মন বোঝাতে। আজকে তো আমি জানি না যে মাহফিলটা আছে, আমি মনে করছি রাত 9টা থেকে 11টা একটা আছে, ওইটা করে বাড়ি চলে যাবে, এখন বলছেন আম আগে বের পর আর একটা একটু ঘুমাতেও পারিনি সারাদিন গাড়িতে। দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার কণ্ঠকে আবার স্বাভাবিক করে দেন, কষ্ট হচ্ছে। জবান খোলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وَمَوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةِ। সূরা তাওবা, কোন সূরা? তাওবা। 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে পড়াশোনা আছে, জ্ঞান আছে, আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার সঠিকভাবে। আল্লাহ যেন আমাকে তাওফিক ভিক্ষা দেন। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, কথাটা বলার আগে দৃঢ়তা সূচক শব্দ দিয়েছেন আল্লাহ, তার মানে ভেজাল তো নেই, এরপরও আবার দৃঢ় সূচক শব্দ দিয়েছেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ। ইস্তারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, তাহলে এখানে ক্রেতা কে? খেয়াল করে করে মিলাবেন, এখানে ক্রেতা কিন্তু আমির হামজা না, কারণ আমার মেধা আর কতটুকু আছে, আমি জিনিস কিনতে গেলে হয়তো এক নাম্বারের জায়গায় দুই তিন নাম্বার পাঁচ নাম্বারও কিনতে পারি, নাকি? যিনি কিনতে চাচ্ছেন ওনার মেধা কিন্তু এরকম আমির হামজার মতো না, আমির হামজার মেধা যিনি বানিয়েছেন সরাসরি তিনি, তাহলে এখানে ক্রেতা সরাসরি কে? অবশ্যই আমি আল্লাহ। কিনতে চাই বা কিনে নিয়েছি মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছ থেকে, এখানে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যার তার কাছে কিনতে চাই না, আমি কিনতে চাই মুমিনের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, প্রথমে তাদের জীবন আমি কিনতে চাই, দুই নম্বরে তাদের সম্পদ আমি কিনতে চাই, বিনিময়ে তাদেরকে বিয়ান্নাল জান্নাত, আমার জান্নাত দিতে চায়। আমরা জানি যে কোনো বিষয় যদি বেচা কিনা করা লাগে, যে চারটা বিষয় সামনে রাখা লাগে, একটা সম্পদ লাগে, এর একজন বিক্রেতা লাগে, এর একজন ক্রেতা লাগে, আর এর একটা মূল্য লাগে, কথা বলেন। তাহলে আয়াতে সরাসরি ক্রেতা আল্লাহ, বিক্রেতা মমিনরা, বিক্রেতা যে জিনিসটা আল্লাহ, আমরা বিক্রি করতে চাই সেটা জান আর মাল, বিনিময় মূল্য হিসাবে যেটা আল্লাহ দিতে চান তার নাম জান্নাত। এবার আসেন তো শব্দের দিকে খেয়াল করে করে আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক যেহেতু কিনতে চান, কোনো পচা জিনিস অবৈধ জিনিস কিনবে না, তাহলে আগেই হওয়া লাগবে কোনো জিনিস যদি আমি বিক্রি করতে চাই ওইটা পবিত্র, কথা বলেন না কেন? টাটকা হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে, হারাম হলে হবে না, নাপাক হলে হবে না, অবৈধ হলে হবে না। আর যার তার কাছে আল্লাহ কিনতেও চান না, আল্লাহ পাক কিনতে চান মিনাল মুকমিনিনা, শুধু মুমিনদের কাছে। এখন আমি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত পেতে চাই, প্রথম শর্ত আমাকে মমিন হওয়া লাগবে। মমিন কাকে বলে? আমাদের দেশে মমিন মুসলমান মনে হয় ওইটা যার আগা কাটাস, এ মনে করে যে মুসলমানই দেওয়া আছে, আমি মমিন নাকি?
আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি? কে ছাগলও মুসলমান? ওর তো মুসলমানই দেওয়া আছে। আমি এক কথাই বলছি, আপনার ইমান আছে কি না এটা ফেরেশতাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। সাহাবি বলেন, হে নবী, আমার ভেতরে ইমান আছে কি না আমি টের পাবো কি করে? নবীজি বলেন, তোমার যখন ভালো কাজ গুলো আনন্দ লাগবে আর অন্যায় কাজ দেখলেই যখন তোমার কষ্ট লাগবে, তুমি বুঝবে যে তোমার ভেতরে ইমান আছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না? প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু আর টানেল, অন্তত এই দুইটা কাজ তো চোখে দেখার মতো, আর যাই করে করুক এই দুইটা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার। এর পরেও অনেকের কাছে ভালো না। আরে ভাই, অন্যায় যা করেছে যেগুলো ওগুলোর জন্য আপনি করেন, এই দুইটার প্রশংসা তো করবেন। এ মাওয়া ঘাটে আমার 8-9 ঘন্টা করে দাঁড়িয়ে থাকা লাগতো, আর এখন মাত্র 7-8 মিনিটে পার হয়ে চলে যাচ্ছে। আর এই যে বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, ধার করে করুক ঋণ করে করুক যাই করুক করিয়েছি তো, এই ভালো কাজটার মূল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। সবচাইতে ভালো কাজ 564টা মসজিদ বানিয়েছে। যদি 564টা মন্দির বানাতে আপনি কি করতেন? তখন শিরিক হতো কি হতো? অন্তত এই মসজিদ গুলোতে আর যাই হোক দু একটা সেজদা তো হবে। এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না, অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না, শুধু নিজের দলের লোক বলে বলে ঠিক আছে। জাহান্নামে যাওয়ার জন্য আমি 3টা গুণ পেয়েছি কোরআনে, এই 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে কিন্তু তারা কাজে লাগায় না, তাদেরকে চির জাহান্নামে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নাকি ওয়াদ বাদ দিয়ে দেব? সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি। কে বলছে? আল্লাহ। কেন জাহান্নামে দেব? এদেরকে এত আদর করে এত সোহাগ করে বানালাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই, তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না। আল্লাহু মা আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে। সমাজে পরিবারে রাষ্ট্রে টিভির পর্দায় পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে, দেখার পরেও না দেখার ভান করে আসে, শুধু নিজের দলের লোক বলে কিছুই বলে না। আল্লাহু মা জানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কত কিছু দুনিয়ায় শুনে আমার কোরআনের কথা শুনতে পায় না। এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না, দেখার পরেও না দেখার ভান করে আসেন, শোনার পরেও না শোনার ভান করে আসেন। আল্লাহ বলেন, এগুলো মানুষ বললে ভুল হবে। উলাইকা কাল আনআমি বালহুম আদল, এগুলো জানোয়ার, জানোয়ারের চাইতেও এগুলো নিকৃষ্ট। আদলন শব্দটা এত মারাত্মক শব্দ, আল্লাহর কাছে এর যাতে ঘৃণিত জিনিস আর নেই। আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা, আমার এত টাকা, আমি অনেক দামি, মানুষ আমার দেখলেই স্যালুট দেয়। এই 3টি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে, হ্যাঁ অনেকের পাগলের নেই, তাদের কান আসার পরে কানে কাজ নেই, চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না, বিবেক থাকার পরও বিবেকে কাজ করেন, এগুলো পাগল। আপনি তো আর পাগল না, এই 3টি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে। এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায়কে অন্যায় না বলে চুপ করে থাকে, নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, এসেছেই করুক। অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে।
আপনার ইমান যদি থাকে, আপনি মমিন, মমিনের কাছ থেকে শুধু আল্লাহ কিনতে চান। আল্লাহ কিন্তু মিনাল মুকমিনিনা না দিয়া ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুনাফিকিনা দিতে পারতেন, যে আমি মুনাফিকদের কাছে কিনতে চাই। তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত, কথা বলে না কেন? মুনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায়? এবার প্রশ্ন হচ্ছে, আমি মমিন না মুনাফিক, এইটা পার্থক্য করবে হাদিস। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। নবীজি বলেন, মুনাফিক যদি কেউ দেখতে চাও, তিনটা বিষয় লক্ষ্য করবা, কথা বললেই মিথ্যা কথা বলে। এই দেশে এখন শুরু হয়নি, আমেরিকা চলছে, এটা এখন সব চাইতে বেশি টপ টু বটম, সব জায়গায় দেখবেন কথা বললেই মিথ্যা কথা। গত পরশু দিন আসছিলাম চট্টগ্রাম থেকে, মনে হয় পাশে একজন সে আছে একটু নেতা গোছের, বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল, আমার বিবেক আর মেনে নেয় না। অথচ জানছে যে আমি মিথ্যা বলছি। তাহলে মিথ্যা যারা বলে নবীজির ভাষায়, এরা মুনাফিক। বলেন বলেন, ওয়াদা দিলে ঠিক রাখে না, আমানত যদি কিছু রাখা হয় সে মানুষের হোক, জনগণের হোক, নিজের আপনজনের হোক, আমানত রাখলেই খেয়ে ফেলে। আর চার নাম্বারটা আছে আর একটা হাদিসে, মুনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালি গালাজ করে। এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে, ছেলের সামনে মাকে গালি দেয়, এরকম বুড়ো নেই? এ বুড়ো না, অনেক বুড়ো আছে দেশে। মানিকগঞ্জ বাসে একটু মিলান তো, এই যে অপরাধ গুলোর কথা বলা হচ্ছে, এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মুনাফিক। বলেন, আর মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবে, মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবে? আপনাকে তো বাঁচার জন্য আমি বলছি, আর আপনার রাগ হয়? হযরতে ওমর মাঝে মাঝেই হুজাইফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো এন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মুনাফিক কারা কারা, তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরতে হুজাইফা তখনুল ইয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর আপনি কি বলেন? আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা? হযরত ওমর বলেছিলেন, হুজাইফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে, এখনো তো সময় আছে তাওবা করা, আর আমি এখনো ভালো হব। তাদের চিন্তাধারা ছিল কি আর আমরা আছি কোন ধান্দায়? আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে। হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত বেশি সময় পাননি, এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন। কোন মানুষ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। জবাব নিয়ে এত টেনশনে থাকতেন মাঝে মাঝে, ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে হুসাইন হযরতে আলীর সন্তান, ওই সময় তিনি প্রধান বিচারপতি, একই মাদ্রাসায় দিয়েছে, বারবার কলম ফেলে দিচ্ছে। হুসাইনকে বলছে তুলে দাও, এক দুই তিনবার তুলে দিলেন, চতুর্থবার উনি বলেছেন, দেখো বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হযরতে হুসাইন ওই সময় রাগ গলেই বলেছিলেন, তুমি তো শুধু চাকর না খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। উনি তো প্রেসিডেন্টের ছেলে, গেছে রে গিয়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হুসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে, তুমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বুঝে ফেলেছেন
ডাক দিয়ে বলে সন্তান বিচার এখন করব না, জমার দিন হাজারো মানুষ আসবে, সবার সামনে হোসেনের বিচার হবে। খতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খতবা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো, আমি ছেলেকে চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ। বলে হা, কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে, আব্বা বিচার এখনো শুরু করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করে ফেলেছি, এটা শুধু দুনিয়া না, আখেরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে, কিয়ামতে যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই বসিলাই হলেও তুমি আমার আজকে আজ মাফ করে দাও, আমার নামটা আসলে মোনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে, অথচ জিন্দা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক যেহেতু মমিন ছাড়া কোনো মোনাফিকের সম্পদ কোনো কাফেরের সম্পদ কিনবে না, এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে? আমরা মমিন হয়ে যদি একটা পয়সা দান করি তা ওইটা কবুল করে নেবে, আর মোনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না, কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। এক কথা বলেন, এখন তার সম্পদ কম ছিল, আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন, আংফুস আহম নফসের বহুবচন, আংফুস আমাদের জীবন আমাদের জান। আমি আগেই বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ, আমাদের মতো পাগল ছাগল না, উনি কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন, পবিত্র জিনিস, বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না কেন, কোনো হারাম জিনিস, অবৈধ জিনিস, না পাক জিনিস কিনবেন, তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি, এক কথা বলে না কেন, সৌদি আরবে ইসলাম 100% নেই, ওটা আমি দেখে এসেছি, 70% আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরিক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা গোনা করুক না কেন, অন্তত শিরিক আর বেদাত করে না, কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যাই ইবাদত বন্দিগি টোটা ফাটা করুক, ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরিক করে, আই ভালো করে শোনেন, যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয়ও দেব না, এক নম্বরে যারা বেদাত করে, দুই নম্বরে যারা জালিম শাসকের তোষামোদি করে। এ হাদিসটা এদেশের জন্য নয়, ভারতের জন্য। এদেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে, বেদাত করলে এত বেশি রাগ হয়,
কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া জায়েজ নেই, কথা বুঝতেছেন? নামাজ পড়ে না তারে সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আছে। রোজা রাখে না সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আপনার বিবেকে কি বলে? নামাজ পড়ে না ফরজ, রোজা রাখে না ফরজ, তখন সালাম দেওয়া যাবে। কিন্তু একটা বেদাত করে মুসলমান দাবি করছে নামাজ পড়ে রোজা রাখে, বেদাত আবিষ্কার করে, বেদাত করায় মানুষকে, নবীজি বলেন ওরে সালামও দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। অথচ বেদাত পন্থী দ্বারা আজ ভালোবাসার লোক কম না বেশি, গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। কবে খুলবে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওইটা তো আসলে গরু, আপনি কি আপনি ডবল গরু? খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন, টাকা পয়সা আছে, টাকা পয়সা উপায় করা শিখেছো, কোথায় কোথায় খরচ করবা এ তালিকা দিয়েছে কে? সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে আছে। খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন। يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ আল্লাহ পাক বলেন নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব? কাবা শরীফে না মসজিদে? আমরা তো এই ধান্দাই থাকে যে জীবনের প্রথম রোজগার, জীবনের প্রথম ইনকাম, আমার গাড়ি বাড়ির প্রথম লাউটা এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে। এই কথা বলে না কেন? নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না, তখন লাইন লাগায় অন্যটার সাথে। এই পরকিয়া প্রেমিক এদেশে নেই, এখানে পরকিয়া প্রেম করেন কারা হাত তোলেন তো ভাই? ও এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো, এগুলো সব আল্লাহর ওলি বসে আছে না। আমি হাসি খোরা কি দেইনি, আমি বাস্তবতা বলছি। নিজের স্ত্রীর জন্যে যদি সাজগোজের জিনিসও কিনে দেন, কসমেটিক, মনে করবেন এটা সাত গা দিলাম। দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার। তাহলে মা বাবা স্ত্রী সন্তান এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা ফুফু খালা মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে যাবেন ফরিদপুর। এ কথা বলছেন কেন? আপনি সিরিয়াল হিসাবে মিলান তো ফরিদপুর বরিশাল কয় নম্বরে? 7 নম্বরে। কয় নম্বরে? প্রথম থেকে 6টা বাদ দিয়ে এক লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আস বলেন। কবে আপনার হুশ ফিরবে বলেন? আপনারা এগুলো বন্ধ করে দিলে তো দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি। খরচের তালিকা যেটা বললাম এইভাবে খরচ করবেন আজকে থেকে। আমার মনে হয় এই 6টা বিষয় বাদ দিয়ে যারা এক লাফে বরিশালে চলে যায়, এক লাফে ফরিদপুরে চলে যায়, এ মানুষগুলো যদি ওই টাকা পয়সাগুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায় তাহলে আবার ছাগলকে খাওয়ালে গোস্ত হবে, আর ওরে খাওয়ালে শুধু ভড়ি হবে। ওর ভড়ি ছাড়া আর কিছু আছে? বেশি বেশি যারা খাবার খায় তাদের দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা ভড়ি আর একটা মোষ। এত বড় বড় মোষ হয় উকুন হয়। অস্ট্রিয়ায় একবার এক চাষারে বললাম, চাষা এ মোষগুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে, কাঁচা ছিল যে কালো কালো, এখন হঠাৎ করে সাদা হয়ে গেল, পাকলো কবে? বলছে বাবা জি মোষ পাকেনি, দুধ খেতে যে সর লেগেছে। টের পাচ্ছেন মোষের বহর কি? আর ভড়ি, ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায়, আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর, ভড়ি বানিয়েছে। অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনেই নেই। খাবারের আগে সুন্নত আর খাবারের পরে একটা, খাবারের পরে একটা মিষ্টি খাওয়া ওইটা মনে আছে, আর এর আগে যে 3টা আছে ওর মনে থাকে না। নবীজি বলেন এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়।
আর আমাদের বুক নেই শুধু পেট, কারণ আগের যে তিনটা সুন্নত, এক নাম্বারে আপনার পেটকে তিন ভাগ করে, এক ভাগ খালি রাখা লাগবে, এক ভাগ খাবার দিয়ে, এক ভাগ পানি দিয়ে, তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আপনি বেঁচে থাকবেন। মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাওয়া চাই, আপনার অসুখ হবে না, হবে কা? মানিকগঞ্জবাসী, প্রথম নাম্বার বলছিলাম কি, আমাদের জান যদি আমরা পবিত্র করতে চাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই, তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে। এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে, প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, বলা লাগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন ওই দাঁড়া, তুই আগে বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না, তারপরে তোর নাম আমি লিখব। কাবা ঘরে ঢুকলে হাজি হয়ে যাবেন তা না, জীবনে শিরিক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে। আমার তো যতটুকু ধারণা এদেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য, শুধু হাজি সাহেবরা যথেষ্ট, কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলি এসেছে আল্লাহ ইন্নাল হামদা অল মুলকা ওয়ান নিয়মাতা লাকা, যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব, রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব, নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব। আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম, লা শারিকা লাকা লাব্বাইক, এটা শেষ কথা, এটা বলে না, এটা বিদায় তাওয়াফের শেষ কথা, লা শাব্বাইক আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো, মানুষ তোমারে হাসি বলবে বার দেশে গেলে, আমি কিন্তু শিরিক আর করব না, আমি মুশরিক না। এ কথাটা অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না, দেশে আসার পরে স্লোগান দেয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটা প্রকাশ্য শিরিক, আর এ কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক। এই জন্য বলছিলাম কারো লাগার কথা না, শুধু হাজি সাহেব আর হাজি সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলায়, এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমাল, এখন তোমাদের মাল আল্লাহ কিনতে চাই, কি কিনতে চাই, মাল কি আবুল মাল না আগের টাকা মাল, ওদের কাছে মাল থাকতো এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল, এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজনে দিয়েছে, ওর নামে আর মাল নেই কামাল নেই, ওটার নাম কি, ওটার নাম আবুল আছে হাসান, আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রীর নাম এটা না। মালের বহুবচন আমি পেয়েছি তাফসীরের ভেতরে নয়টা, মাল কয় প্রকার আরো জোরে, প্রথম নম্বরে মালের নাম হাদিসে পেয়েছি আর দুনিয়া কল্লু হা মাতা উন ওয়া খায়রু মাতা ইদ দুনিয়া ইমরাতুস সালিহা, এ পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ, আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ। ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে কোনটা, দ্বিতীয় নম্বর স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন, প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এটা আমি পছন্দ করি, করেন না, বলেন বলেন বলেন, একশো জনের ৯৮ মহিলা এটা চায় না, খালি বলে আলাদা হও আরামে খেতে পারবো, কথা বলেন না কেন, নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতি ব্যস্ত এরকম বউ আছে কার দেখি হাত তোলেন তো, ওয়াজই করবো না রে এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি, এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ। তিন নম্বরে নেককার ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে, চার নম্বর নিজের লজ্জা স্থানকে যারা হেফাজতে রাখে, স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করে না, ন
নবীজি বলেন শুধু নামাজ পড়ারও যা রাখা কালো বোরকা পরে ঘুরলে আপনি নেককার হতে পারবেন না, এই চারটা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে। আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। হযরত ওমর বলেন যার বাড়িতে এই চার গুণ বিশিষ্ট একটা মেয়ে আছে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের টুকরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা।